久发展，否则将会机械化而且失去灵魂。同时，创业家也不能让成功冲昏了头。另外，对马指出，政府通过2030年国家创业家的创业文化。আসো আমি তো তোমাকে ডেকেছি অনেক আগে, এখন রাত কয়টা বাজে বসো। এখন 12টা বাজে, সম্ভবত সন্ধ্যা হলো। ও 12টা বাজে, বাজলি সন্ধ্যায় বুঝি? জীবনের 12টা তো অনেক আগেই বাজাই দিছো, আবার এখন রাত 12টারে সন্ধ্যা বাজাই দিচ্ছ, বিষয়টা কি তোমার? তোমার নামে কমপ্লেন শুনতে শুনতে তো এই এলাকায় আমার চলাফেরার করার মতো নেই। হ্যাঁ, কেন আব্বা? কেন আব্বা মানে তুমি ওই পাড়া ওই ফজলের মেয়ের কি বলিস? হ্যাঁ, ফজলে কাকা আপনার বন্ধু হয় তো, তো আপনি দেখেন তো না মেয়েটা আমার সঙ্গে বিয়ে দেয় কিনা আব্বা? আরে বাবা, বিয়ে হয় কারবা? বিয়ে করার সাজে গেছে, তুমি কি ইনকাম করো? এই যে গাড়িটা চড়ে আসলি, এই গাড়িটা কিটা কিনে দিয়েছে আব্বা? এই গাড়িটা আপনার। এই যে ডকের ডকের পোশাক পরো, ঘড়ি, চশমা, টাচ, এত বড় ফোন, কিরা কিনে দেছে? জেব্বা সবই আপনার। আরে এই যে বাড়িটা দেখতিছাও, এটা কার? জেব্বা এটাও আপনার। তাহলে তুমি কি করলি? তুমি বিয়ে করে কি খাদ দিবা? হ্যাঁ কনে উঠোবা? তো মুখ দিয়ে বলে ফেলতে চাও লজ্জা শরম ত্যাগ করে যে বিয়ে করবা, বিয়ে করো, বিয়ে আদব ছিল কোনো? কার তোমার জন্য এই এলাকায় আমার মান সম্মান বলে আর কিছু থাকলো না? তোমাদের মতো ছেলেদের জন্য আজ এই সমাজের বাবারা মাথা উঁচু করে কথা বলতে পারে না। আগে আমার ব্যবসায় এসে বসো, তারপরে আমি চিন্তা ভাবনা করে দেখব যে তোমাকে বিয়ে দেওয়া যায় কিনা। সে ফজলের মেয়ের সাথে দিতে হয় আর আলালের মেয়ের সাথে দিতে হয় সেটা আমি দেখবো। যাও, আর এখন থেকে সন্ধ্যার আগে বাসায় আসবা। যাও, যে শুয়ে বড় খেয়ে দে। জি আচ্ছা। মানুষ করতে পারলাম না ছেলেটাকে, মানুষই করতে পারলাম না। বাবা।